হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম WB এডুকেশন নিউজ। তো প্রাইমারি সংক্রান্ত আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, নতুন প্রাইমারি ডেটের ব্যাপারে। তো চলো আমরা ভিডিওটি দেখে নিই, দেরি না করে আর স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখো। তো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য আসতে চলেছে বিরাট বড় সুখবর। তো কিছুদিন আগে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন প্রাইমারিতে প্রচুর পরিমাণে শূন্যপদ ফাঁকা রয়েছে। এই অবস্থায় রাজ্যে একের পর এক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই রাজ্যে 2017 টেট পরীক্ষার নিয়োগের সম্পন্ন হবে। এছাড়া রাজ্যে এবছরের মধ্যেই আবার নতুন করে 2022 প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে এমনটাও জানা যাচ্ছে। তো কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে প্রায় 230 জন প্রাইমারি চাকরি প্রার্থীর ভাগ্য খুলতে চলেছে। তো এই সমস্ত চাকরি প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া হোল্ডে ছিল, কারণ এরা পার্শ্ব শিক্ষক হিসেবে আবেদন করেছিল কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তারা প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে পারেননি। তো এরপরে এইসব চাকরি প্রার্থীরা কোর্টে মামলা করে এবং কোর্টের নির্দেশে 11 এপ্রিল প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নোটিশ জারি করে, যেখানে বলা হয় এই চাকরি প্রার্থীরা তাদের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে চাকরি পাবেন। তো ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন যে প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে গ্রিভেন্স লিস্ট বের করে 2014 যত নিয়োগ প্রক্রিয়া রয়েছে এসব নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। তো ইতিমধ্যে 2017 প্রাইমারি টেট পাস করা চাকরি প্রার্থীরা দীর্ঘ অপেক্ষার পথ চেয়ে বসে আছে, কিন্তু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খুব দ্রুত, বিশেষ করে 2022 সালের মাঝামাঝি সময়ে নোটিশ জারি করে এইসব টেট পাস করা চাকরি প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং যতদূর জানা যাচ্ছে 2022 সালের মধ্যে 2017 প্রাইমারি টেট পাস করা চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়া হবে। আর 2022-এ প্রচুর পরিমাণে চাকরি প্রার্থীরা আবার নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা বসতে চলেছে, কারণ 2022-এ আবার নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগেই এই নতুন শিক্ষামন্ত্রী ব্রত বসু ঘোষণা করেছিলেন রাজ্যে প্রতি বছর শিক্ষক নিয়োগ পরীক্ষা তারিখ পরীক্ষা নেওয়া হবে, তাই রাজ্যে প্রতি বছরের প্রাইমারি টেটের আয়োজন করা হবে এবং নতুন করে 2022-এর শেষের দিকে টেট পরীক্ষা হতে পারে। এবছর নতুন প্রাইমারি টেট পরীক্ষা ডিএলএড করা চাকরি প্রার্থীরা ও বিএড চাকরি প্রার্থীরা সকলেই পরীক্ষায় বসার সুযোগ পাবে। থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে তোমার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে প্রচুর প্রচুর শেয়ার করো।